আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে ডিস্ট্যান্সে পোস্ট গ্রাজুয়েট কোর্স করতে চান তাদের জন্য একটি সুখবর রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে পোস্ট গ্রাজুয়েট কোর্সে অ্যাডমিশনের জন্য দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়েছে এই নিয়ে আজকের এই ভিডিওটি আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক তো চলনার সমালোচনা করে শুরু করা যাক তো আপনারা যারা ডিস্ট্যান্সে নেতাজি সভা ওপেন ইউনিভার্সিটিতে বিভিন্ন বিষয়ে পোস্ট গ্রাজুয়েট কোর্স অর্থাৎ এম এ এম কম এ সমস্ত কোর্স করতে চান তাদের জন্য কিন্তু দ্বিতীয়বার সুযোগ দিয়েছে ইউনিভার্সিটি অর্থাৎ এর আগে একবার অ্যাডমিশনের প্রসেস কমপ্লিট হয়ে গেছে তো যারা তখন অ্যাডমিশান নিতে পারেননি কোনো কারণবশত তাদের জন্য দ্বিতীয়বার সুযোগ দিয়েছে ইউনিভার্সিটি তো এরা কিন্তু তারই নোটিশ আপনারা কিন্তু সম্পূর্ণ অনলাইনে অ্যাডমিশান নিতে পারবেন এর জন্য আপনাদের স্টাডি সেন্টারে ভিজিট করারও কোনো দরকার নেই আপনারা অ্যাডমিশন দিতে পারবেন ম্যাথামেটিক্স বাংলা ইংরাজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান এডুকেশান সোশ্যাল ওয়ার্ক মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ব্যাচালার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরেশান সায়েন্স এবং বিভিন্ন অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে অর্থাৎ এমএ এমএসসি এম কম এই সমস্ত কোর্সগুলো আপনারা রয়েছে অর্থাৎ এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোতে রয়েছে তো এবার বলি যে আপনারা কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশান করবেন তার কিন্তু টোটাল স্টেপ বাই স্টেপ ভিডিও আমি মোবাইলের সাহায্যে করে দেখিয়ে দিয়েছি তো আপনারা কিন্তু সেই ভিডিওটা একবার দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কী করে অনলাইন অ্যাপ্লিকেশান করবেন এছাড়া অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের প্রত্যেকটা কোর্স ফি কত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী 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 কি সাবধানতা আপনারা অবলম্বন করবেন অনলাইনে অ্যাপ্লিকেশন করার আগে ঠিক আছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ডিটেলসে আমার স্টেপ বাই স্টেপ ভিডিও বানানো আছে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব আপনারা অ্যাডমিশন যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আগে সেই ভিডিওগুলো একবার দেখে নেবেন তারপর আপনারা অ্যাডমিশন নেবেন অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন বা নেক্সট যে প্রোসেস সেগুলো করবেন নতুন কিন্তু পরবর্তীতে আপনাদের সমস্যা হতে পারে তো সে সমস্ত ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব তো এরপরে বলি যে এর এছাড়াও নেতেশভা ওপেন ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তো যারা নেতের সভা ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা অ্যাডমিশন নেওয়ার পরও কিন্তু এর পরের স্টেপগুলো কী সেগুলো আমি সব কিছু এই চ্যানেলে এক এক করে আপডেট দিয়ে দেবো তো এবার যেগুলো বলি যে আপনাদের অ্যাডমিশন নেওয়ার সময় কিন্তু টোটাল কোর্স ফিটা দিতে হবে না আপনারা যারা বাংলা ইংরাজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং এডুকেশন এবং এমকম এই সমস্ত সাবজেক্টে অ্যাডমিশন নেবেন তাদের ক্ষেত্রে চার হাজার দুশো পঁচাত্তর টাকা দিতে হবে এবং যারা সোশ্যাল ওয়ার্ক এবং ম্যাথমেটিক্সে নেবেন তাদের প্রথম অ্যাডমিশনের সময় পাঁচ হাজার ছশো পঁচাত্তর টাকা এবং যারা এমএলআ এসে নেবেন তাদের দশ হাজার চারশো পঁচাত্তর টাকা এই টাকাগুলো লাগবে তো এবার বলি যে আপনাদের প্রথমে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তারপর আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে তারপর ইউনিভার্সিটি থেকে স্যারেরা সেটা ভেরিফাই করবে এবং ভেরিফাই করা হয়ে গেলে আপনাদের কিন্তু যে ফিসটা কোর্স ফিজ যেটা বললাম আমি সেটা কিন্তু অনলাইনে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং যারা অফলাইনে করতে ইচ্ছুক তারা কিন্তু অফলাইনেও ব্যাংকে চালানোর মাধ্যমে করতে পারবেন তো এই যে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট সেটা কিন্তু পাঁচ এক দু একুশ থেকে কুড়ি এক দু একুশ পর্যন্ত চলবে তারপর তারপর ডকুমেন্ট আপলোডের যে ডেট সেটা কিন্তু পাঁচ এক দু একুশ থেকে পঁচিশ এক দু একুশ তারপর অনলাইনে ফি সাবমিশনের ডেট সেটা পাঁচ এক দু থেকে সাতাশ এক দু এবং অফলাইনে ব্যাঙ্ক চালানোর মাধ্যমে ফি সাবমিশনের ডেট ছয় এক দু থেকে সাতাশ এক দু হাজার একুশ তো এই হলো টোটাল বিষয়টা এছাড়াও যদি আপনাদের এই এম এ সম্পর্কে কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার নিয়ে নতুন আরও একটি ভিডিও বানিয়ে দেব এবং আপনারা যারা অ্যাডমিশান নিতে সত্যি ইচ্ছুক তারা অবশ্যই আমার যে পূর্ণ ভিডিওগুলো বানানো আছে অর্থাৎ এই অ্যাডমিশন সম্পর্কে বিস্তারিত বর্ণনাগুলো সেই ভিডিওগুলো অবশ্যই একবার দেখে নেবেন তারপরে কিন্তু অ্যাডমিশন নেবেন ঠিক আছে তাহলে আশা করি আপনাদের আর কোথাও কোনো অসুবিধা হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি করবেন এবং আপনি অথবা আপনার ফ্যামিলির কেউ অথবা আপনার বন্ধু কেউ যদি অ্যাডমিশান নিতে চায় তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ